नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। मे 2023 मिथुन राशि मासिक राशिफल एटी भिडियो। आपनी मिथुन राशि मानुष, आपनार नवग्रह आपनाके ए मासे कि रेजाल्ट दिते चलेछे, कि सम्भावना उठे आसते चलेछे आपनादेर स्वास्थ्य, भाग्य, केरियार, विवाह, सन्तान, प्रेम, समस्त किछु विषय निये एई भिडियोते आमी विस्तारित आलोचना करछि। एटि आपनादेरई चैनल, जदि भालो लागे अवश्य आपनारा चैनलटिके सबसक्राइब अवश्य करबेन आर एकटि लाइक अवश्य आपनारा करबेन। আপনি মিথুন রাশির মানুষ, মে মাসে আপনাদের এই নবগ্রহ কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ, অর্থাৎ এখানে কোনো মন সন্তুষ্টির কথা আমি বলবো না। যেটা হতে চলেছে মিথুন রাশির সাথে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে এবং রাশিফলটি আপনারা বোঝার চেষ্টা করুন, এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক হবে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতিকে বুধ একাদশভাবে অবস্থান করছে। দেখুন, একাদশভাবে এই বুধের অবস্থান বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে, কারণ একাদশ ভাব হচ্ছে সফলতার জায়গা। কিন্তু রাহুর সাথে অবস্থান করছে, কিছুটা আপনার মানসিক চাপ কিছু ক্ষেত্রে আপনাদের থাকবে, এবং স্কিনের জায়গা নিয়ে, স্কিন রিলেটেড সমস্যা এই জায়গাটা থাকবে। মঙ্গল রাশিতে অবস্থান করছে আপনাদের রাশিতে, হেডেক, যে কোনো ব্যাপার নিয়ে রাগ, ক্রোধ, এগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে। কতদিন অবধি না, 11 মে পর্যন্ত মঙ্গল আপনাদের রাশিতে, মিথুন রাশিতে অবস্থান করবে। অর্থাৎ রাগজেদকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনি মিথুন রাশির মানুষ, ক্রোধকে কন্ট্রোল করুন, এবং আপনাদের শিক্ষার জায়গাটা যদি আমি বলি, আপনাদের পঞ্চম পতি দ্বাদশে অবস্থান করছে, 2 মে আপনাদের রাশিতে অবস্থান করবে। আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা খুবই ভালো, এক্সিলেন্ট, কারণ রাশিতে এই শুক্রের অবস্থান পঞ্চম পতি। প্রথম কথা হচ্ছে, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন বা কোনো কিছুতে অ্যাডমিশন নেবেন ভাবছেন, বা আপনার কোনো এক্সাম রয়েছে, বা আপনি বাইরে গিয়ে, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেই জায়গাটা আপনারা বিশেষভাবে লাভ পাবেন। পড়াশোনার প্রতি আপনাদের মনোযোগ বাড়বে এ মাসে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভজনক হতে কিন্তু চলেছে। অর্থাৎ আমি যদি শিক্ষা পাঠটা যদি ধরি, এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে 2 মের পর থেকে। এবার আসি আপনাদের সন্তান। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে সন্তান, পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে এবং সরাসরি পঞ্চম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলেছি, গঙ্গা জলের মতো পবিত্র হয়। আগামী 1 বছরের মধ্যে যারা সন্তানের প্ল্যানিং করতে চাইছেন, আপনি মিথুন রাশির মানুষ, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় রয়েছে। সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশান, এই জায়গা এবং সন্তান যারা নিতে চাইছেন, প্ল্যানিং করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের প্রেম। রিপ্রেজেন্ট পঞ্চম, পঞ্চমপতি 2 মের পর থেকে আপনাদের ঠিক রাশিতে অবস্থান করছে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ফিমেল হন, আপনি মেল হন, দুজনের মধ্যে অ্যাট্রাকশানটা বাড়বে। অর্থাৎ এই যে যাদের ক্ষেত্রে প্রেমে ব্রেকআপ চলে এসেছিল, বা প্রেমের ক্ষেত্রে আপনাদের বিচ্ছেদ হয়ে গেছিল,
পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে এটা আমি বলবো। এবং ফিমেল অথবা মেল দুজনের ক্ষেত্রে আমি বলবো আপনাদের জয়নিংটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, একে অপরকে কিন্তু ভালো বুঝবেন, একে অপরের সুখ দুঃখ এবং কথাবার্তার মধ্যে যথেষ্ট পরিমার্জিত দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। অর্থাৎ আমি যদি লাভ লাইফটা যদি আপনাদের বলি, মিথুন রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য খুলবে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে বলা যেতে পারে। এবার আসি আপনাদের সপ্তম ভাব, বিবাহ দাম্পত্য সুখ। সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে, দেখুন একাদশভাবে এই সপ্তমপতি অবস্থান করা মানে আপনি স্বামী সুখ, আর আপনি যদি পত্নী হন স্বামী সুখ পাবেন, আর আপনি যদি স্বামী হন আপনি স্ত্রী সুখ পাবেন। অর্থাৎ স্বামীর জায়গা এবং স্ত্রীর জায়গা, আমি একটি কথা বলবো, নিজেরা অবশ্যই আপনারা লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে কাজ করুন, তাতে আপনাদের উন্নতি কিন্তু হবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে আলোচনা করে পরামর্শ নিয়ে কাজ করুন, বিশেষভাবে লাভ পাবেন। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসবে, ভাগ্যের ক্ষেত্রে পরিবর্তন আসবে লাইফ পার্টনারের, এবং কাজের ক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে, এবং দুজন দুজনকে একটা ভালোবাসা এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে। মে মাসে সোনার কপাল হতে চলেছে স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গা, এবং কেরিয়ার ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনার লাইফ পার্টনারের উন্নতি এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে। এবং ডেলি ইনকাম, দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে। যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা শেয়ারে ব্যবসা করছেন, ধরুন আপনি 5-6 জন 10 জন নিয়ে একটা শেয়ারে ব্যবসা করছেন, সেখান থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন। আপনি মিথুন রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, এই যে 2023 মে টু 2024 মেয়ের মধ্যে আপনাদের বিবাহ কনফার্ম হতে কিন্তু চলেছে, কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম গৃহে পড়ছে। বৈবাহিক জীবনের সুখ, বিবাহ জায়গাটা আপনাদের নিশ্চিত কিন্তু দেখা কিন্তু যাচ্ছে আগামী 1 বছরের মধ্যে। এবার আসি আপনাদের ভাগ্য, দেখুন ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে নিজের রাশিতে, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। আপনি অনলাইন বলুন, আপনি ডিজিটাল মার্কেটিং বলুন, আপনি শেয়ার বাজার বলুন, বিদেশ বলুন, ফাটকা বলুন, ট্রেন্ডিং বলুন, এই জায়গা থেকে আপনারা কিন্তু এই সময় বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু পাবেন, কারণ ভাগ্যাধিপতি ভাগ্যভাবে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হতে চলেছে। পিতার সাথে সম্পর্কে উন্নতি এবং গভর্নমেন্ট থেকে সুযোগগুলো আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। ভাগ্যভাবে ভাগ্যাধিপতি লাভ আপনাদেরকে দিবে। এবার আসি আপনাদের কর্ম, দেখুন কর্মাধিপতি আপনার একাদশভাবে অবস্থান করছে। প্রথম কথা, কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ আপনি চাইবেন যে কর্মক্ষেত্রে একটা মান সম্মান, একটা উচ্চ জায়গাতে যাওয়া, কর্মের উপর আপনার যথেষ্ট ফোকাস থাকবে, কাজের উপর আপনার যথেষ্ট কনফিডেন্স থাকবে, এবং কাজের উপর আপনার যথেষ্ট মন লাগবে, এক কথায় যে না আমাকে এখান থেকে পদোন্নতি আপনাকে আমাকে কিন্তু করতে হবে, আমাকে বসের মন জয় করতে হবে, আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভালো একটা জায়গায় যেতে হবে। অর্থাৎ কাজের জায়গাটায় যথেষ্ট ইচ্ছা, আপনার ইচ্ছা শক্তি কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়তে কিন্তু চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে, কারণ কর্মাধিপতি একাদশভাবে লাভ সাকসেস সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনাদেরকে দিবে। এবার আসি ব্যবসা,
সপ্তম ভাবি হচ্ছে ব্যবসা, সপ্তম পতি একাদশভাবে অবস্থান করছে, বুধও একাদশভাবে অবস্থান করছে এবং সপ্তম পতি উপর সপ্তম ভাবেরই দৃষ্টি রয়েছে বৃহস্পতির। অর্থাৎ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাতে প্রোগ্রেস, ব্যবসাতে ইমপ্রুভমেন্ট করার কিন্তু আপনাদের যথেষ্ট আগ্রহ কিন্তু থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনারা মানে খুব পরিশ্রম এই মাসে কিন্তু করবেন, অর্থাৎ ব্যবসাকে আরও গেইন করার জন্য আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকিং জায়গা থেকেও আপনারা লোন নিয়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট কিন্তু করতে যাবেন। যারা কনস্ট্রাকশন বিজনেস করছেন, আপনার চালের মিল রয়েছে, রাইস মিল রয়েছে, গোল্ডের ব্যবসা রয়েছে, গার্মেন্টসের ব্যবসা রয়েছে, ফুডের ব্যবসা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু বা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। বিদেশ থেকেও আপনারা কিন্তু এই মাসে লাভ পেতে চলেছেন। নমস্কার।